হ্যাঁ, আসসালামু আলাইকুম আপু। আপনাদের আমি পটলের কুরমা আজকে কিভাবে করতে হয় তা দেখাবো। প্রথমে আপনারা পটল একটা এরম আস্তা এরকম নাইফ দে, আর গ্রিন কালারের সুলাডা এরম আশ্রায় আশ্রায় নেবেন। নেওয়ার পরে আপনারা এইটা এইভাবে এই যে, যাতে এর ভিতরে মশলা ঢুকে, এই যে এইভাবে করে নেবেন। আমি প্রত্যেকটা করা আছে অবশ্য, এই যে এগুলো আমি আগে করে নিয়েছিলাম, এগুলো আপনাদের আমি দেখাবো। প্রথমে টেবিল চামচ পেঁয়াজ পেস্ট, এখানে আমি পেঁয়াজের কুচি অ্যাড করবো না, পেঁয়াজ পেস্ট, রসুন পেস্ট 2 টেবিল চামচ, রসুন বেশি দিলে আবার টক হয়ে যাবে, লবণ স্বাদ মতো, এবার আমি পটলগুলো ঢেলে দিচ্ছি এর ভিতরে, পটলটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার এর ভিতরে ডিম দেব, নাড়াচাড়া করে দিতে হবে। এর ভিতরে নারিকেলের দুধ আমি অ্যাড করব, 4 টেবিল চামচ দেব।
এবার দেখতে হবে পটলটা আমার সিদ্ধ হয়েছে কিনা। হালকা হালকা সিদ্ধ হয়ে আসে, এবার আমি এর ভিতরে গরম পানি দিয়ে দেব। অনেকে চিনিও দিতে পারেন, যারা মিষ্টি বেশি লাইক করে তারা চিনিও ব্যবহার করতে পারেন। আমরা চিনিটা অ্যাভয়েড করি, যেহেতু সেহেতু আমরা চিনি দেয়নি। ঠিক আছে, হয়ে গেল আমার পটলের কোরমা। গুড বাই।